জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গভীর রাতে হামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত 1:40 এ হামলা হয়। এতে অংশ নেয় বহিরাগত সহ ছাত্রলীগের 1.5 শতাধিক নেতাকর্মী। হামলায় 1 শতাধিক শিক্ষার্থী আহত হন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যা 6:30 থেকে রাত 10:30 পর্যন্ত অবরোধ করে বরিশাল পটুয়াখালী মহাসড়ক। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে তারা। আন্দোলনে হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন শিক্ষার্থীরা। নিজেদের অধিকারের জন্য লড়াইটা করতেছি, শুরু থেকে করতেছি, এখনো করতেছি। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের দৃশ্য এক, ফলে এই হামলার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে সারা বাংলাদেশের সর্বাত্মক অবরোধের ঘোষণা হয়েছে, তারই অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় মাঠে দাঁড়িয়েছি। এদিকে কোটা সংস্কারের দাবিতে আজ থেকে ক্লাস বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার রাতে কোটা সংস্কারের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।